আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শুরু করব কার্ডিওলজি। তো কার্ডিওলজির আজকে আমাদের প্রথম লেকচারটা শুরু হবে। আজকে আমরা পড়াশোনা করব মারমার নিয়ে। তো আশা করি সবাই উপকৃত হবেন। তো চলুন দেরি না করে শুরু করি। তো মারমার হলো আমাদের আমাদের যে মেডিকেল সায়েন্সের যে আমাদের পরীক্ষাগুলো দিই আমরা, স্পেশালি ক্লিনিক্যাল পরীক্ষাগুলো দিই, সেটার জন্য একটা অবিচ্ছেদ্য অংশ হলো এই মারমার। তো মারমার সম্বন্ধে আপনাকে ভালো একটা নলেজ রাখতেই হবে, তা না হলে আপনি আন্ডার গ্র্যাজুয়েট বলেন, পোস্ট গ্র্যাজুয়েশন বলেন, কোথাও আসলে ভালো করতে পারবেন না। তো যদিও আজকে আমরা আসলে আন্ডার গ্র্যাজুয়েট এর আলোকে কথা বলবো, আশা করি যারা পোস্ট গ্র্যাজুয়েশনের পর্যায়ে যারা আছেন আমার মতো, তারাও আশা করি উপকৃত হবেন। তো আমরা জানি যে মারমার হলো একটা অ্যাবনর্মাল হার্ট সাউন্ড, যেটা আসলে আমাদের হার্টের যে সাইকেলটা আছে এই সাইকেলের মাঝে উৎপন্ন হয়। তো নর্মালি আমাদের যে বডিতে যে হার্ট সাউন্ড যেগুলো হয় সেখানে কিন্তু মারমার থাকে না, তবে এই যে অ্যাবনর্মাল হার্ট সাউন্ডটা হচ্ছে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আসলে তার রিদমটা নর্মালের মতো নাকি এখানে অ্যাবনর্মাল কিছু আছে। তাহলে এই যে মারমার বা অ্যাবনর্মাল হার্ট সাউন্ড, এটা কিন্তু দুইটা বেসিক কারণে হতে পারে। একটা হলো যে আমাদের ভাল্ভ নর্মাল, হার্টের ভাল্ভ নর্মাল, কিন্তু ব্লাডের ফ্লোটা এটা একটা অ্যাবনর্মাল ফ্লো বা টার্বুলেন্ট ফ্লো, তাহলে এটা কারণে হতে পারে। আর একটা হলো যে ভাল্ভের অ্যাবনর্মালিটি আছে, তার মানে ফ্লো নর্মাল কিন্তু ভাল্ভের অ্যাবনর্মালিটির কারণে আমাদের এই ধরনের অ্যাবনর্মাল সাউন্ড তৈরি হতে পারে, তাহলে যেটাকে আমরা আসলে মারমার পড়ব। তো মারমারটা আসলে বোঝার আগে আমাদের কিছু আমাদের বেসিক কিছু জানতে হবে ফিজিওলজি থেকে। আমরা আগে থেকেই জানি যে আমাদের হার্ট সাউন্ড যে তৈরি হয়, তো নর্মালি আমরা জানি যে মাইট্রাল ভাল্ভ এবং ট্রাইকাসির ভাল্ভ যখন বন্ধ হয় তখন ফার্স্ট হার্ট সাউন্ড তৈরি হয়, এবং অ্যাওর্টিক এবং পালমোনারি ভাল্ভ যখন ক্লোজ হয় তখন সেকেন্ড হার্ট সাউন্ড তৈরি হয়। এবং একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে এই মাইট্রাল ভাল্ভ এবং ট্রাইকাসপিড ভাল্ভ যখন এরা যখন ক্লোজ হয় এরা কিন্তু ইউজুয়ালি একসাথে ক্লোজ হয়, তার মানে ফার্স্ট হার্ট সাউন্ড এর যে সাউন্ডটা হবে এইটা দুইটার ভাল্ভের ক্লোজারের সাউন্ড, এবং এটা কোইনসাইড করবে, এখানে কোনো পার্থক্য থাকবে না। তার মানে ফার্স্ট হার্ট সাউন্ড যখন আমরা শুনব তার মানে হলো এখানে মাইট্রাল ভাল্ভ এবং ট্রাইকাসপিড ভাল্ভ একসাথে বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু সেকেন্ড হার্ট সাউন্ড যেটা থাকে সেখানে কিন্তু এই অ্যাওর্টিক ভাল্বের ক্লোজার এবং পালমোনারি ভাল্বের ক্লোজার এই দুটোর মাঝে কিন্তু কিছুটা সময় কিন্তু গ্যাপ থাকে, ওকে, যেটাকে আমরা বলি স্প্লিটিং। তাহলে যদি আমাদের সেকেন্ড হার্ট সাউন্ডের যদি আমরা যখন শুনবো তখন তার দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হলো অ্যাওর্টিক কম্পোনেন্ট, একটা হচ্ছে হলো পালমোনারি কম্পোনেন্ট, এর মধ্যে নর্মালি একটু গ্যাপ থাকবে। তাহলে হার্ট সাউন্ড যদি আমাদের নর্মালি হয় লাপ ট্রপ লাপ ট্রপ লাপ ট্রপ, তাহলে খেয়াল করে দেখেন আমি যখন ড্রপ বলছি তাহলে এখানে কিন্তু দুইটা কম্পোনেন্ট হিসাবে উচ্চারণ করছি, লাভ ট্রপ লাভ ট্রপ লাভ ট্রপ, ঠিক আছে? তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ফার্স্ট হার্ট সাউন্ড একটা, সেকেন্ড হার্ট সাউন্ডের দুইটা কম্পোনেন্ট, ওকে। এখন আমরা আসি যে এই মারমার সম্বন্ধে আসি। তাহলে এই মারমারগুলো আমাদের সিস্টোলের সময় তৈরি হতে পারে, আবার ডায়াস্টোলের সময় তৈরি হতে পারে। তাহলে মারমারটাকে আমরা অ্যাজ এ হোল প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করে থাকি, একটা হলো সিস্টোলিক মারমার আর একটা হলো ডায়াস্টোলিক মারমার, ওকে। তাহলে সিস্টোলিক মারমার আমরা কথা শুনে বুঝতে পারছি যে কার্ডিয়াক সিস্টোলের সময়, তার মানে লেফট ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করবে এই সিস্টোলের সময় যে মারমারগুলো তৈরি হবে সেগুলোকে আমরা বলি সিস্টোলিক মারমার। আর ডায়াস্টোলের সময়, তার মানে যখন হার্টে যখন রক্তটা যখন আসবে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলের মধ্যে, এই সময় যে হার্ট সাউন্ড যে মারমারটা তৈরি হবে সেটাকে আমরা বলি ডায়াস্টোলিক মারমার, ওকে। তাহলে এই যে সিস্টোলিক মারমারটা, তাহলে সহজ ভাষায় যদি আমরা মনে রাখতে চাই তাহলে বুঝতে হবে যে ফার্স্ট হার্ট সাউন্ড এবং সেকেন্ড হার্ট সাউন্ড এই দুটোর মাঝখানে যদি আমাদের মারমার তৈরি হয় তাহলে বুঝতে হবে এটা সিস্টোলিক মারমার, ওকে। তাহলে আমি আবার বলি যে ফার্স্ট হার্ট সাউন্ড এবং সেকেন্ড হার্ট সাউন্ড যেটা আমরা কিছুক্ষণ আগে বলছিলাম লাভ ড্রপ লাভ ড্রপ লাভ ড্রপ, ঠিক আছে? তাহলে এই লাভ এবং ড্রপ এর মাঝখানে যদি কোনো সাউন্ড তৈরি হয় বা মারমার তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলবো সিস্টোলিক মারমার। এখন যদি এমন হয়
যে ফার্স্ট হার্ট সাউন্ড এবং সেকেন্ড হার্ট সাউন্ড শেষ হওয়ার পরে মারমারটা তৈরি হচ্ছে, বিফোর দ্য এগেইন ফার্স্ট আবার যখন সাইকেল তৈরি হবে, তার মানে ফার্স্ট হার্ট সাউন্ড সেকেন্ড হার্ট সাউন্ড এরপর তো আবার ফার্স্ট হার্ট সাউন্ড সেকেন্ড হার্ট সাউন্ড, তাহলে একটা সাইকেল শেষ হওয়ার পরে, তার মানে ফার্স্ট হার্ট সাউন্ড এবং সেকেন্ড হার্ট সাউন্ডের পরে যদি মারমার তৈরি হয়, বিফোর অ্যানাদার ফার্স্ট হার্ট সাউন্ডের আগে তৈরি হয়, তাহলে এটা হলো ডায়াস্টোলিক মারমার। তাহলে সহজ কথায় হলো ফার্স্ট হার্ট সাউন্ড এবং সেকেন্ড হার্ট সাউন্ডের মাঝখানে যদি মারমার তৈরি হয় সেটা হলো সিস্টোলিক মারমার, এবং সেকেন্ড হার্ট সাউন্ড এবং পরবর্তী সাইকেলের ফার্স্ট হার্ট সাউন্ডের মাঝখানে যদি মারমার তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলবো ডায়াস্টোলিক মারমার। ওকে, তাহলে এটা সহজ কথা আর কি। এখন তাহলে আমরা একটু যদি মুখে উচ্চারণ করি তাহলে আমরা আসলে কোরিলেট করতে পারবো। তাহলে মারমারটা যদি এমন হয় লাপস টাপ লাপস টাপ লাপস টাপ, তার মানে লাপস ডাপ, তার মানে এই দুইটার মাঝখানে, তাহলে এটা হবে হলো সিস্টোলিক মারমার। আর যদি এমন হয় লাপ টাপস, তাহলে এটা সেকেন্ড হার্ট সাউন্ডের পরে হচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে হলো ডায়াস্টোলিক মারমার। ওকে, ক্লিয়ার? ওকে, এইবার আসি আমরা যে সিস্টোলিক মারমার সম্বন্ধে আমরা কিছু আলোচনা করি। তাহলে সিস্টোলিক মারমার তো আমরা বললাম যে ফার্স্ট হার্ট সাউন্ড এবং সেকেন্ড হার্ট সাউন্ডের মাঝখানে হবে। সিস্টোলিক হার্ট মারমারটাকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটা হলো ইজেকশন সিস্টোলিক মারমার, বা এটাকে সংক্ষেপে আমরা শর্ট সিস্টোলিক মারমার বলি, আরেকটা হলো লং সিস্টোলিক মারমার বা প্যান সিস্টোলিক মারমার। তাহলে একটা হচ্ছে শর্ট সিস্টোলিক, লং সিস্টোলিক, অথবা আমরা বলতে পারি ইজেকশন সিস্টোলিক আর প্যান সিস্টোলিক। তাহলে এই দুটার মধ্যে পার্থক্য কী জিনিস? ইজেকশন সিস্টোলিক হলো ফার্স্ট হার্ট সাউন্ড হওয়ার পরপরে তৈরি হবে এবং একটু পরে গিয়ে শেষ হয়ে যাবে, তারপর একটা লম্বা গ্যাপ হবে, এরপরে হচ্ছে হলো সেকেন্ড হার্ট সাউন্ড তৈরি হবে। তাহলে আমাদের যদি এটা ফার্স্ট হার্ট সাউন্ড হয় সেকেন্ড হার্ট সাউন্ড, ফার্স্ট হার্ট সাউন্ড যখন তৈরি হবে তার সাথে সাথে তৈরি হবে এবং একটু পরে গিয়ে বন্ধ হয়ে যাবে, এরপর একটু গ্যাপ দিয়ে সেকেন্ড হার্ট সাউন্ড হবে, তাহলে এটাকে বলবো আমরা ইজেকশন সিস্টোলিক মারমার বা শর্ট সিস্টোলিক মারমার। আর মারমারটা যদি এমন হয় ফার্স্ট হার্ট সাউন্ড এবং সেকেন্ড হার্ট সাউন্ড এটার মাঝখানে পুরোটো অংশ জুড়ে যদি মারমার থাকে, মানে এরকম মারমার থাকে, তাহলে সেটাকে বলবো আমরা প্যান সিস্টোলিক মারমার। একটু উদাহরণ দিয়ে বোঝাই, ধরেন দুটো মারমার এরকম হলো লাপস টাপ লাপস টাপ লাপস টাপ, তাহলে এটা হলো ইজেকশন সিস্টোলিক মারমার। আর দেখেন প্যান সিস্টোলিক মারমার লাপস টাপ লাপস টাপ লাপস টাপ, তাহলে খেয়াল করে দেখেন প্রথমটাতে কী ছিল, ফার্স্ট হার্ট সাউন্ড পরে মারমারটা তৈরি হলো, থেমে গেল একটু গ্যাপ, তারপর সেকেন্ড হার্ট সাউন্ড, এটা হলো ইজেকশন সিস্টোলিক মারমার। আর লম্বা সময় ধরে ফার্স্ট হার্ট সাউন্ড এবং সেকেন্ড হার্ট সাউন্ডের মাঝখানে লম্বা সময় ধরে হচ্ছে কোনো গ্যাপ নাই, তাহলে সেটা হলো প্যান সিস্টোলিক মারমার। ওকে, তাহলে ইজেকশন সিস্টোলিক মারমারে যদি উদাহরণ বলতে বলে আমরা দুইটা উদাহরণ বলবো, একটা হলো অ্যাওর্টিক স্টেনোসিস এবং পালমোনারি স্টেনোসিস। আর প্যান সিস্টোলিক মারমারে যদি উদাহরণ বলতে হয় তাহলে বলবো ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, মাইটাল রিগাজিটেশন এবং ট্রাইকাসপিড রিগাজিটেশন। তাহলে এই তিনটা মারমার আমরা মনে রাখব। ওকে, এখন আমরা কথা বলবো ডায়াস্টোলিক মারমার নিয়ে। তো কিছুক্ষণ আগে তো আমরা বলেছিলাম যে ডায়াস্টোলিক মারমারগুলো আমাদের কী হবে, আমাদের সেকেন্ড হার্ট সাউন্ডের পরে শুরু হবে এবং এটা পরবর্তী যে সাইকেলটা হবে তার আগে শুরু হবে। ওকে, তাহলে কেমন হবে, ল্যাপটপস ল্যাপটপস ল্যাপটপস, তার মানে খেয়াল করে দেখেন ল্যাপটপের পরে বলছি আমি, তাহলে এটা হচ্ছিলো আমাদের ডায়াস্টোলিক মারমার। ডায়াস্টোলিক মারমারটাকেও আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটা হলো আর্লি ডায়াস্টোলিক মারমার আর একটা হলো মিড ডায়াস্টোলিক মারমার। তাহলে নাম শুনে বুঝতে পারছেন যে আর্লি ডায়াস্টোলিক মারমার তার মানে কি, ডায়াস্টোলের যা শুরুতে, তার মানে সেকেন্ড হার্ট সাউন্ডের পরপর যেটা শুরু হবে সেটাকে বলি আমরা আর্লি ডায়াস্টোলিক মারমার, আর যেটা সেকেন্ড হার্ট সাউন্ড পরে একটা গ্যাপ দিয়ে মারমার তৈরি হবে সেটাকে আমরা বলি মিড ডায়াস্টোলিক মারমার। ওকে, তাহলে একটু যদি আমরা উদাহরণ দিই শব্দ করে ল্যাপটপস ল্যাপটপস ল্যাপটপস, তাহলে খেয়াল করে দেখেন এটা হলো আর্লি ডায়াস্টোলিক মারমার। এখন যদি এটা এমন হয় যে ল্যাপটপস ল্যাপটপস ল্যাপ, তাহলে দেখেন এটা হচ্ছিলো মিড ডায়াস্টোলিক মারমার। ওকে, তাহলে এই যে আর্লি ডায়াস্টোলিক মারমার, এর যদি আমাদের পরীক্ষায় বলতে বলে যে কজ বা উদাহরণ বলতে বলে, তাহলে আমরা উদাহরণ দিব হলো রিগাজিটেশনের মারমারগুলো, বিশেষ করে অ্যাওর্টিক রিগাজিটেশন এবং পালমোনারি রিগাজিটেশন। আর মিড ডায়াস্টোলিক মারমার,
এটার উদাহরণ যদি দিতে বলে আমাদেরকে তাহলে আমরা বলবো মাইটাল স্টেনোসিস এবং ট্রাইকাস্পিড স্টেনোসিস জাস্ট মাইটাল স্টেনোসিস মনে রাখলেই হবে ওকে তাহলে এটা হলো আমাদের মারমারের একটা প্রাথমিক আমাদের একটা ক্লাস এরপরে আমরা আস্তে আস্তে প্রত্যেকটা মারমার সম্বন্ধে আমরা আলোচনা করব যেমন ধরেন মাইটাল স্টেনোসিস অ্যাওর্টিক রিগার্জিটেশন ট্রাইকাস্পিড রিগার্জিটেশন ইত্যাদি ইত্যাদি অনেকগুলো তাহলে প্রত্যেকটা মারমার সম্বন্ধে আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আমরা আলোচনা করব এবং আমরা এক্সামিনেশন কীভাবে করতে হয় সেগুলো আমরা এই চ্যানেলে আমরা এটাকে প্রকাশ করব তো ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি এবং ভিডিওটিকে লাইক দিবেন এবং শেয়ার করে আপনার ফ্রেন্ডদের কাছে জানিয়ে দিবেন তো ভালো থাকবেন সবাই আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম